আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত সামনেই বাংলা নতুন বছর আসতে যাচ্ছে তাই অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সবাইকে এই পর্ব থেকে আমরা বি লেভেল শুরু করব এবং সাথে আমাদের বেসিক লেভেলেরও কিছু অংশ থাকবে আজকে আমরা B1 লেভেলের দুটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ফর্ম শিখব এর একটি হলো আলস এবং দ্বিতীয়টি হলো ভেন এখন দেখা যাক কোন ক্ষেত্রে আমরা আলস ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা ভেন ব্যবহার করব আলস এবং ভেন এই দুটি ক্ষেত্রেই একটি কথা মনে রাখবেন সব সময় হাউপ সার্সের ভার্বটি সবার শেষে বসবে এখন দেখা যাক যে আমরা কোন কোন ক্ষেত্রে আলস গ্রামাটিক্যাল ফর্মটি ব্যবহার করব যখনই কোনো ঘটনা অতীত হয়ে গিয়েছে তখনই আমরা আলস কথাটি ব্যবহার করব এখন দেখা যাক একটা উদাহরণ আলস মার্সেল ডুশেন ভোল্টে কাম কাইন ভার্নেস ভাষা এখানে একটি ঘটনা বর্ণনার ক্ষেত্রে বলতেছে যে যখন মার্সেল গোসল করতে চাইছিল ঠিক তখনই কোনো গরম পানি আসেনি এবং এই ঘটনাটি অতীতে মাত্র একবারই ঘটছে এবং এই ক্ষেত্রে আমরা সবসময় আলস কথাটি ব্যবহার করব যেমন আমরা অতীতে একবারই স্কুলে পড়ছি কলেজে পড়ছি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেক্ষেত্রে সবসময় আমরা এই কথাটি ব্যবহার করব আমাদের শৈশব একবারই আসছে সুতরাং মনে রাখবেন শৈশব চাইল্ডহুড এইসব কথা আসলে সব ক্ষেত্রে আমরা আলস কথাটি ব্যবহার করব এখন কোন কোন ক্ষেত্রে আপনি ভেন গ্রামাটিক্যাল ফর্মটি ব্যবহার করবেন খুবই সোজা ভেন সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে এবং যখন কোনো ঘটনা রেগুলারলি ঘটতেছে অর্থাৎ কন্টিনিউয়াসলি ঘটতেছে তখনই আমরা ভেন কথাটি ব্যবহার করব যেমন ভেন এডভার্স সের স্মেকড এসে ইস সো ফিল খুবই নর্মাল একটা ঘটনা যখন কোনো খাদ্যবস্তু সুস্বাদু হয় আমরা সাধারণত সেটা বেশি খাই এবং এটা একটা বর্তমান প্রক্রিয়া এবং এটা একটা চলমান প্রক্রিয়া বলেই আমরা এক্ষেত্রে ভেন কথাটি ব্যবহার করছি আপনারা যদি কোনো গ্রামারের জার্মান গ্রামার পরীক্ষা দিতে যায় ইমা শব্দটি দেখেন ENMAR মনে রাখবেন ইমা সবসময় গ্রামাটিক্যাল ফর্ম ভেন কথাটি ইউজ করে ইমা কখনোই আলস গ্রামাটিক্যাল ফর্মটি ব্যবহার করেন যদি সে হা অর্থাৎ ডয়েচে সে হা ভাওয়েলের পরে থাকে তাহলে তার উচ্চারণ হবে খ যেমন ডয়েচে বলি বে উ সে হা এখানে খেয়াল করেন সে হাটি ভাওয়েল উর পরে আছে তাহলে এর উচ্চারণ হবে বুক এই একই সে হার উচ্চারণ হবে সেটা কিভাবে যেমন এম ই এল সে হা এখানে কিন্তু মিল্ক হবে না এখানে উচ্চারণটা হবে মিলশ কারণ এই সেহাটি আসলে ভাওয়েলের পর পর বসে নাই বরং ভাওয়েলের পরে একটা কনসোন্যান্ট আছে এর পরে সেহা বসেছে এবং এর উচ্চারণ হবে যেমন মিলশ কোন ডয়েট শব্দের মধ্যে যদি ডয়েট সেট থাকে অর্থাৎ ইংরেজি জেড তাহলে সেটির পূর্বে ত উচ্চারিত হবে যেমন পলিৎসাই যার বানান হবে পে ও এল ই সেট এ ই কোন শব্দের মাঝে যদি আপনারা ডয়েচে আ এবং উ দেখেন তাহলে তার উচ্চারণ হবে আউ যেমন ব্রাউন এর বানানটা আমরা এভাবে লিখি পে এর আ উ এন এর উচ্চারণটা হবে ব্রাউন সাধারণত কোনো ডয়েচ শব্দের শেষে যদি অ্যালফাবেট ই কা থাকে তাহলে ডি আর্টিকেলটি ব্যবহৃত হবে যেমন ডি গ্রামাটিক ডি মিউজিক আমরা গত পর্বে যে আইন ভিয়ারবেনের প্রেজেন্ট ফর্মটি শিখেছিলাম যেমন ইশ বিন দু বিস্ট এবং আজকে আমরা জাইন ভিয়ারবেনের পাস্ট ফর্মটি শিখব ইশ বিন হলো প্রেজেন্ট ফর্ম ইশ ভার হলো পাস্ট ফর্ম দু বিস্ট হলো প্রেজেন্ট ফর্ম দু ভার্স্ট হলো পাস্ট ফর্ম এর জি মান এস ইস্ট হলো প্রেজেন্ট ফর্ম ঠিক একইভাবে এর জি মান এস ভার হলো পাস্ট ফর্ম এখানে মনে রাখার বিষয় হলো যে ইশ ইশের ক্ষেত্রে আমরা ভারি ব্যবহার করতেছি একইভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ভারি ব্যবহার করতেছি এখন দেখা যাক ভিয়ার ফর্মাল জি এবং জি একটু কমপ্লেক্স এই ছোট জিটা হলো দে এখানে আমরা ইউজ করব ভারেন প্রেজেন্ট ফর্মে ছিল জিমড পাস্ট ফর্মে এখানে আসবে ভারেন এবার দেখা যাক ইয়েরে আমরা প্রেজেন্ট ফর্মে শিখছি জাইট পাস্ট ফর্মে কি হবে ভার্ট ভে আ এর ঠে ভার্ট আমরা গত কয়েকটা পর্ব আগে দেখেছি কিভাবে টেন ভিয়ারবেনের পরিবর্তনগুলি হয় অর্থাৎ ইশ হাবে দু হাস্ট এর হাট ভিয়া জি জি হাবেন
ইয়ের হাফট এখন আমরা দেখব কিভাবে past tense এর ক্ষেত্রে হ্যাভ ইন ভার্ব গুলির পরিবর্তন হয় যেমন past tense এর ক্ষেত্রে হবে ইশ হাটে দু হাটেস্ট এর জি এস মান হাটে অর্থাৎ একই ভাবে ইশ হাটে এর হাটে ভিয়ার ফর্মাল জি জি হাটেন এবং ইয়ের আমরা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে শিখেছি হাফট আর পাস্ট ফর্মের ক্ষেত্রে হবে হাটেড ইয়ের হাটেড ভিডিওটি দেখা শেষে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পোস্টগুলো বেশি বেশি করে শেয়ার করুন কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে করতে পারেন আর আমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে মেল করতে পারেন আপনাদের সাথে তাহলে আজকে এই পর্যন্তই এবং সামনের পর্বে দেখা হবে Auf Wiedersehen!